আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো বন্ধুরা। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, বাট আমি ঠিক ততটা ভালো নেই যতটা ভালো থাকার কথা। কারণ আমি এর আগে বলছিলাম যে আমাদের এসপিসি 10 তারিখ আসবে, কিন্তু আমি অনেক আশায় ছিলাম, আমার অনেকগুলো অ্যাকাউন্ট, আমি ভাবছি আমি 10 তারিখ আসবে, আমার বন্ধুদের সাথে শেয়ার করব, অনেক মজা করব, মিষ্টি খাওয়াবো, এরকম একটা প্ল্যান ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের এসপিসিটা 10 তারিখে আসলো না, তো আমি এক পর্যায়ে ভেঙেই পড়েছিলাম। কিন্তু আসার আলো আর একটা বার দেখতে পেলাম। আসলে এটা আমাদের ভাগ্য, ভাগ্যর সাথে খেলা করছি, যুদ্ধ করতেছে, আমরা ভাগ্যর সাথে যুদ্ধ করে আমাদেরকে জয়লাভ করতেই হবে, যেভাবে হোক আমাদের জয়লাভ করতে হবে, পরাজয় মেনে নিব না আমরা, আমরা জয়লাভ করবই। তো তো আশার আলোটা এটাই যে আজকে আলামিন প্রধান স্যার এবং সকল স্টার মেম্বাররা মিলে একটা গ্রুপে কথা হয়েছে, সেখানে তারা বলেছে যে তারা অবশ্যই ফিরবে এবং অনেক শক্তিশালী হয়ে আগামী 2-3 মাসের মধ্যে এমন শক্তিশালী হবে যে পুরো বাংলাদেশের প্রতি একটা তাক লাগিয়ে দেবে। এরকম কথা যখন আমি অডিও রেকর্ড শুনতে পেলাম, আমাকে যখন পাঠানো হলো, আমাকে 7-স্টার এক আমার বড় ভাইয়া যখন আমাকে পাঠানো হলো, আমি এটা শুনে অনেক কনফিডেন্স হয়ে গেলাম, আবার আমার ধৈর্য শক্তি অনেকটা বেড়ে গেল। সেই ভাঙা পায়ে পাহাড় বয়ে ওঠার মতন, মাশরাফির বিন মর্তজার মতন আবার আমাদের শক্তিটা জেগে উঠলো। প্লিজ ভাইয়ারা, তোমরা কোনো ধৈর্য হারাবে না, তোমরা আরও শক্তিশালী হও, এসপিসি আমাদের মাঝে ফিরবেই, এটা আমাদের জন্য ফিরতে হবেই। তো সেই ধৈর্য শক্তিটাকে আরও শক্তিশালী করার জন্য এখন তোমাদের মনকে এই রেকর্ডটা শোনানোর মাধ্যমে আমি 100% শিওর তোমাদের মন অনেক শক্তিশালী হয়ে উঠবে। প্লিজ তোমরা রেকর্ডটা শুনে নাও। স্যার কিন্তু বলতেছে যে 5-7 দিন লাগতে পারে, এটা ফিরবে না, এটার কোনো আর অপশনই নেই, এটা ফিরবে কিন্তু 5-7 দিন সময় লাগবে। প্লিজ ভাইয়া শোনো, আলামিন স্যার বারবার বলতেছে যে
এখন আমরা আরো শক্তিশালী হয়ে ফিরবো, এবং এটা আমাদের আর দমিয়ে রাখার কোনো শক্তি নেই, এটা আমরা ফিরবই। তাই ভাইয়া আমি সবসময় সত্য প্রচার করি, আমার যেটা সেভেন স্টার ভাইয়ের আমি আসল জায়গা থেকে শুনি, আমি কারো ছোটোদের কোনো ভাওতা খবর শুনি না, আমি যে বড়োদের সত্য খবর যেটা শুনি আমি সেটাই তোমাদের মাঝে শেয়ার করি। প্লিজ ভাইয়া, ভিডিওটা তোমাদের কাছে সত্য বলে প্রমাণিত হলে তুমি আমার সাথে থাকবা, আমি তোমাদের সাবস্ক্রাইব করতে বলবই না, তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবা। আর আমি সবসময় সত্য প্রচার করে থাকি, তোমরা অনেক শক্তিশালী হও, মনকে অনেক সান্ত্বনা দাও, প্লিজ অবশ্যই আমাদের মাঝে ফিরে আসবে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস। আজকের মতন এখানেই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।